কৃষকদের দীর্ঘ কয়েক মাস আন্দোলনের পর গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করজোড়ে ক্ষমা চেয়ে দীর্ঘদিনের কৃষকদের আন্দোলনে সাড়া দিয়ে কেন্দ্রের তিনটি নয়া কৃষি আইন প্রত্যাহার করে নেন। কৃষি আইন প্রত্যাহারের আনন্দে মালদার শহরজুড়ে একটি বিজয় মিছিল করা হয় সারা ভারত ফরওয়ার্ড ব্লক মালদা শাখা তরফে। মোদী সরকার ভারতবর্ষের মানুষদের যে সর্বনাশা কৃষি বিল এনেছিল, দীর্ঘ 15 মাস কৃষক আন্দোলনের ফলে ভয় পেয়ে মোদী কৃষি বিল ফেরত নিয়েছে, উইথড্র করেছে। তারই আনন্দে, তারই খুশিতে আমরা মানুষের মধ্যে সারা ভারত ফরওয়ার্ড ব্লক মালদা জেলা পার্টির পক্ষ থেকে লাড্ডু বিতরণ করছি। এই বিজয় মিছিল সারা শহর পরিক্রমা করে মগদমপুর বিমল দাসের মূর্তির সামনে টোটো চালক ও পথচারীদের মিষ্টিমুখ করান। উপস্থিত ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের মালদা জেলার সাধারণ সম্পাদক শ্রীমন্ত মিত্র, ইংলিশ বাজার ফরওয়ার্ড ব্লকের সম্পাদক প্রকাশ দাস সহ অন্যান্য নেতৃত্বরা। ভারতবর্ষে মানুষই শেষ কথা বলবে। মানুষদের বিপদে ফেলে যে সরকারই হোক, যদি কোনো বিল বা মানুষদের হ্যারাসমেন্ট করার জন্য যদি কোনো কাজ করে থাকেন, সেটা মানুষই বিচার করবে এবং সেই বিচার ধীরে ধীরে বিজেপি সরকার দেখতে পেয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। যে দীর্ঘ যে নির্বাচনগুলো হচ্ছে সেখানে বিজেপি সাফ হয়ে যাচ্ছে, এতে ভয় পেয়ে মোদী সরকার কৃষি বিল বাতিল করল। মোদী ফেরত নিয়েছে না, মিষ্টি মুখ করে কালকে নিয়েছে। হ্যাঁ, কালকে, ওই জন্য আজকে মিষ্টি মুখ। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।